وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ والصلاه والسلام على رسول الكريم اما بعد সম্মানিত দিনী ভাই আব্দুল কবির ভাই ওমান থেকে আপনার জানার বিষয় আছে হাদিস সহিহ হাসান সহিহ জয়ব এবং জাল এই হাদিসগুলো জানার কি উপায় রয়েছে আর কিছুদিন আগে একজনের সাথে কথা কাটাকাটি হয়েছে তিনি একজন আলেম বলেছে যে আল্লাহ রাসূলের কবরের পাশে গিয়েলে সেখানে হয়তো হাত বাড়িয়ে রুটি খেতে দিয়েছে তো এই বিষয়গুলো কত দূর সত্য আপনি বিস্তারিত জানতেছেন জাযাকাল্লাহ খায়র সম্মানিত দিনী ভাই দেখুন হাদিসের বিষয় আসলে ব্যাপক হাদিস আছে তিন প্রকার একটা আছে কাউলি একটা আছে ফেলি একটা আছে তাকরিরি এই তিন প্রকার হাদিসের অনেক ব্যাখ্যা রয়েছে এক ঘন্টা আলোচনা করতে হবে মিনিমাম যাই হোক এখন আমাদের বিষয় হচ্ছে হাদিস সহিহ হাসান সহিহ জয়ব আর জাল এই চারটা আমাদের জানতে পারলে ইনশাআল্লাহ আমরা উপকৃত হব এটা সহজে বুঝতে পারবো এজন্যই কুতুবে চিত্তা রয়েছে যেমন সহিহ আইন সহিহ বুখারী এবং সহিহ মুসলিম আর সুনানু আরবা আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা তো এই যে সুনানু আরবার মধ্যে কিছু জয়ীফ হাদিস রয়েছে আর সহিহ আইন বুখারী আর মুসলিম এটা কোনো সহিহ জয়ীফ নয় সব হাদিসগুলো গ্রহণযোগ্য তো এই হাদিস যদি আমরা পড়ি এই কিতাবগুলো যাচাই বাছাই করি এর মধ্যেই সহিহ জয়ীফ বের করে দেওয়া যাবে ওর মধ্যেই এখন এগুলো বাছাই করা রয়েছে এরপরও আরও বেশ কিছু কিতাব রয়েছে দারেমি দারাকুতনি মুস্তাদরাক হাকেম মুয়াত্তা মালিক আরও অনেক কিতাব রয়েছে এই কিতাবে যদি সহিহ সনদ যদি সহিহ হয় যে কোনো কিতাবের হাদিস ইনশাআল্লাহ গ্রহণযোগ্য কিন্তু ওই আলেম যে আপনার সাথে বিতর্ক করেছে তর্ক করেছে সে একটা বলেছে যে সহিহ হাদিস এটা চরম মিথ্যে কথা বলেছে এই ব্যাপারে কোনো সহিহ হাদিস তো দূরের কথা কোনো জয়ীফ জাল এগুলো হচ্ছে মানুষের তৈরি করা কথা আর এই রকম আকিদা যদি কেউ পোষণ করে ওর ইমান থাকবে না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছে তিনি কবরে রয়েছেন বারজাখ জীবন রয়েছে কিন্তু তিনি মারা গিয়েছেন কেউ যদি বলে যে হায়াতুন নবী বা তিনি জীবিত আছেন হাত বের করে রুটি খাইয়েছেন তাহলে সে একেবারে নগদে সে মুশরিক হয়ে যাবে তো সে এ বিষয়ে জানে না যার জন্য এটা বলেছে আল্লাহ যেন হেফাজত করেন আর আমাদের এইসব ভ্রান্ত আকিদা থেকে যেন আল্লাহ আমাদের শুদ্ধ পথে যেন আল্লাহ পরিচালনা করেন আর এই হাদিস সহিহ হাসান সহিহ জয়ীফ এবং জালের বিষয়ে আমার একটা বক্তব্য রয়েছে প্রায় 10 মিনিট আমি এই লিঙ্কটা এখন দিয়ে দিব আপনি এখান থেকে শুনে নেবেন এতটুকু যদি আপনি শোনেন এই 10 মিনিটের বক্তব্য প্রায় তাহলে আপনি এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন গ্রুপে যারা রয়েছেন এটা ক্লিক করে শুনবেন আমি এখন লিঙ্কটা দিয়ে দিব তাহলে অনেকেই উপকৃত হবেন ইনশা আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন জাযাকাল্লাহ খায়র আল্লাহু আলম বিশ্বাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু